আমার রেজাল্ট চলে আসছে, তো রেজাল্ট খুবই ভালো হয়েছে, আমি ডাবল এ পেয়েছি। এখন কথা হচ্ছে, মজার বিষয় হচ্ছে আমি এক্সাম দিয়েছি 16 তারিখ, ওরা আমাকে বলেছিল পরের দিন 9টার মধ্যে আমার রেজাল্ট ইমেলে ওরা পাঠিয়ে দিবে। তো 17, 18, আজকে হচ্ছে 19 তারিখ। এখন 19 তারিখ সকালবেলাও কোনো রেজাল্ট আসে নাই, তো আমি একটু টেনশন করছিলাম যে কি ব্যাপার, রেজাল্ট কেন আসে না, রেজাল্ট কেন আসে না, যেখানে ওরা বলো 24 আওয়ার্সের মধ্যে আসবে, সেখানে তো 3 দিন হয়ে গেল। তো আজমি বলছিল হয়তো বা মাঝখানে স্যাটারডে সানডে পড়েছে, এর জন্য মনে হয় তোমার রেজাল্টটা ওরা মানডেতে দিবে। তো এখন যখন 11:30টার দিকে দেখলাম যে এখনও আসে নাই, আর বড় কথা হচ্ছে আমি না ইমেল চেক করি নাই, কারণ আমি ভাবছিলাম যে আমার তো ইমেলে আসলে আমার ফোনের উপরে তো শো করবে যে কোনো একটা ইমেল এসেছে। তো 11:30টার দিকে আজমি আমাকে ফোন করলো কাজের জায়গা থেকে, ও ব্রেকে। তো আমি ওকে বললাম কী ব্যাপার আজমি, আমার রেজাল্ট কেন দিচ্ছে না। তখন আমাকে বলে এখনও রেজাল্ট দেয় না। আমি কি না, তখন বলছে ঠিক আছে আমি ফোন করে ওদের জিজ্ঞেস করবো যে রেজাল্টটা তো দিবা, লাইক ফেল করি বা পাশ করি যেটাই করি রেজাল্ট তো জানার অধিকার আমার আছে। তখন হঠাৎ করে আমাকে বললো তুমি কি তোমার স্প্যাম মেসেজ চেক করেছো ইমেলের আর কি, স্প্যাম যে ইমেলগুলো। আমি বললাম যে না চেক করি নাই। বলে তুমি একটু চেক করে দেখো তো। আমি গিয়ে চেক করে দেখি আমার রেজাল্ট 17 তারিখে রাত 4:30 বাজে এসে গেছে, মানে 24 আওয়ার্সও লাগে নাই। ওরা বলেছে যে 17 তারিখ সকাল 9টার মধ্যে আসবে, সেটা রাত 4:30 বাজেই ঢুকে গেছে। অ্যান্ড খুব ভালোভাবে রেজাল্ট, লাইক একদম টপ যে রেজাল্টটা হয় সেটাই হয়েছে। পরে আমি আজমিকে বললাম, আজমিও হেসে দিছে, আমিও হেসে দিছি যে কী অবস্থা। আমি ভাবছি আমার রেজাল্ট এখনও আসে নাই, রেজাল্ট আমার 3 দিন আগে এসেই বসে আছে। তো যাই হোক, পরীক্ষা দিয়েছি, পরীক্ষার রেজাল্ট অনেক ভালো এসেছে, আর এরকম রেজাল্ট যদি ভালো হয় ভালোই লাগে। তো আজমি অনেক খুশি, একটু পর আব্বা আম্মুকে ফোন করে বলবো, কারণ তারাও ওয়েট করে আছে, তারাও জানতে চাচ্ছে যে রেজাল্ট কী এসেছে। তো সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। কিন্তু হ্যাঁ, ওই যে কখনো না কখনো কোনো একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের রিভিল করব যে আমি কিসের জন্য এক্সামগুলো আসলে দিচ্ছি। রেজাল্টের খুশিতে মনে হলো একটু বউয়া রান্না করব, কিন্তু বউয়া যখন রান্না করতে গিয়েছি দেখি ডাল নাই। চেয়েছিলাম ভুনা খিচুড়ি করব, ডাল ছাড়া কি ভুনা খিচুড়ি বা বউয়া কোনোটাই হবে? তো আমার জেদ হচ্ছে আমি বউয়া করবই, ডাল ছাড়াই বউয়া করব। কি আর করা, যেমন কথা তেমন কাজ, ডাল ছাড়াই আমি সব কিছু দিয়ে বউয়া রান্না করে ফেলেছি। সাথে আমি চিকেন রান্না করেছি একটু ঝোলঝোল করে আলু দিয়ে, আর একটু ঝাল কম দিয়েছি, আর সাথে আমি ডিম একটু ঝোল করে গাজর দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করেছি। মানে বউয়ার সাথে আসলে এগুলা যায় না, কিন্তু আমার আজকে সব আবোল তাবোল খেতে মন চাচ্ছিল, তাই আমি আবোল তাবোল সবই খেয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আজকে এই ছোট্ট ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম, এভাবেই আমার দিনটা কেটেছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।